हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी अपनारा सकले अनेक भालो आछेन। सो आज के आमी आर आमार काजिन जे हेयर स्प्रेटा बनाबो, आशा करी सेटा आपनादेर काछे अनेक भालो लागबे। सो प्रथमेई आमी पेयारा पाता निये निलाम, आपनारा देखतेई पाच्छेन। सो एबार आमी आमार छादे गिये टप थेके क्याशराज छिड़े निच्छि। तो एबार आमी अश्वराज छिड़े निच्छि। আমরা সকলেই কম বেশি নয়নতারা ফুল চিনে থাকি। সো আপনারা জানেন না যে নয়নতারা ফুল কতটা উপকারী চুলের জন্য। সো আমি নিয়ে নিলাম নয়নতারা ফুল। সো এই পেয়ারা পাতাগুলো আমরা ভালোভাবে ধুয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম যাতে কোনো ময়লা না থাকে। তো এবার এই যে নয়নতারা ফুল আপনারা দেখতে পাচ্ছেন, নয়নতারা, এবার লাগবে অশ্বরাজ, এবার ক্যাশরাজ, এবার নিয়ে নিলাম তেজপাতা। তেজপাতা চুলের জন্য ভারী উপকারী। সো এবার সবগুলো জিনিসপত্র আমার হেয়ার স্প্রের জন্য অনেক কাজে লাগবে। আপনারা দেখতে থাকেন আমরা কিভাবে তৈরি করি। সো লেটস সি। আমরা একটা পাত্রে 1 লিটার পানি নিয়ে নিলাম, পানিটাকে গরম হতে দিব। তো গরম হওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন, এবার পেয়ারা পাতাগুলো গরম পানির মধ্যে দিয়ে দিব নয়নতারা, এবার দিয়ে দিব তেজপাতা, এবার ক্যাশরাজ, এবার দিয়ে দিব অশ্বরাজ। সো এবার সবগুলো উপকরণ দেওয়ার পর আমি হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সো নেড়ে চেড়ে দেওয়ার পর এইটাকে আমি আধা ঘন্টা রেখে দিলাম। সো আধা ঘন্টা পর আমরা ঢাকনাটি সরিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার পানিটা সরিয়ে নিব। দেখুন পানিটা আলাদা খাওয়ার পর এটা কালারটা অনেক সুন্দর এসেছে, এবং এটাকে আমরা একটা স্প্রের বোতলে ঢুকিয়ে নিয়েছি যাতে আমরা প্রত্যেক রাত সেটাকে চুলে ইউজ করতে পারি। এটা আপনার চুলের জন্য অনেক উপকার। আমরা যে উপকরণগুলো নিয়েছি সেগুলো আমাদের চুলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সো আমাদের হেয়ার প্যাকটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি নোটিফিকেশন অন করতে একদমই ভুলবেন না। সো বাই বাই।